বিজবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন, বোরিং খবরগুলো মজাদার গল্পের ছলে দেখুন। চ্যাপ্টার 1 ব্যাক স্টোরি। স্পেশাল ইনভেস্টিগেশন দলের চিফ ডি কার্থিকেয়ান ছিলেন, যাকে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের ট্র্যাক করার দায়িত্ব দেওয়া হয়েছিল। 40 বছর বয়সী প্রধানমন্ত্রীর হত্যার মাত্র 3 দিন পর 1991 সালের 4 মে মাসে তিনি যখন হায়দ্রাবাদ থেকে চেন্নাই আসেন, উনি ভাবতে থাকেন আমি সলভ করতে না পারলে কি হবে। ওনার ভয় ছিল উনি আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের ইনভেস্টিগেটরদের মতো শেষ হয়ে যাবেন, যার মাস্টার মাইন্ড কখনো ধরা পড়েনি। কার্থিকেয়ান জানতেন যে তার জন্য একটা মুশকিল কাজ রয়েছে। 100 মানুষকে জিজ্ঞাসাবাদ করা, হাজার হাজার পাতা পড়া, টন টন ওয়্যারলেস ট্রান্সমিশন ডিকোডিং করা আর 400 ঘন্টার ভিডিও টেপ মেটেরিয়াল দেখা। এছাড়াও অসংখ্য লোকজন ভুলভাল তথ্য দিয়ে লাইমলাইটে আসার জন্য ফোন করবে। কার্থিকেয়ান এয়ারপোর্ট থেকে সোজা কর্ডন করা ক্রাইম সিন পৌঁছান আর সঙ্গে সঙ্গে একটা ব্রেক থ্রু পান। জয় হিন্দ স্যার, আমি বিস্ফোরণ স্থল থেকে একটা চিরন ক্যামেরা পেয়েছি। রিল ডেভেলপ করুন আর দেখুন কি পান, আর ফটোগ্রাফারকে খুঁজে বের করুন। কিন্তু কার্থিকেয়ানের দুর্ভাগ্য, ফটোগ্রাফারও ব্লাস্টে মারা গেছিলেন, কিন্তু মরার আগে তিনি 10টি ছবি তুলেছিলেন। ফটোগ্রাফার ছিলেন চেন্নাইয়ের এস হরিবাবু, যিনি লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম LTTE-র সমর্থক ছিলেন। শ্রীলঙ্কায় এক তামিল বিদ্রোহী দল যারা হিংসাত্মক যুদ্ধ চালাচ্ছিল। 1980-এর দশকে একটি পৃথক দেশ তামিল ইলমের জন্য দ্বীপ রাষ্ট্রের সিংহলিস সরকারের বিরুদ্ধে, এর ফলে শ্রীলঙ্কার তামিল শরণার্থীরা ভারতে প্রবেশ করে আর নিজেদের সাথে তাদের সংগ্রামকেও সঙ্গে নিয়ে আসে। তাই রাজীব গান্ধী LTTE-র নেতা ভেলুপল্লি প্রভাকরণকে 1987 সালের জুলাই মাসে নিউ দিল্লিতে আমন্ত্রণ জানান আর এই সমস্যার সমাধানে তার উদ্দেশ্যের ব্যাপারে আলোচনা করেন। এমনকি এই বিরোধী নেতাকে প্রস্তাব দেন, এই নিন আমার বুলেট প্রুফ জ্যাকেট নিন আর আমি তামিলদের জন্য স্থায়ী শান্তি বজায় রাখবো। এরপর 1987 সালের জুলাই মাসে রাজীব গান্ধী আর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট JR জয়বর্ধনে একটা চুক্তি স্বাক্ষর করেন। ভারত শ্রীলঙ্কায় শান্তি রক্ষা দল IPKF পাঠাবে, যদিও আমাদের আপনাদের দেশ দখল করার কোনো উদ্দেশ্য নেই। বিগ ব্রাদার ইন্ডিয়া এতে সামিল হয়েছিল আর সকলে ভেবেছিল যে তাদের সমস্যার সমাধান হবে, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা সমাধানের কথা ভেবেছিল যা বিপর্যয়ের সূত্রপাত ঘটায়। আমি আমার ইলাম পাব, আমি প্রভাকরণকে বসে আনব, আমায় শান্তির দূত বলা হবে আর নোবেল দেওয়া হবে। রাজীব গান্ধী যখন 1987 সালে চুক্তিটি স্বাক্ষর করছিলেন, তখনই দেওয়ালের লেখাটা দেখা উচিত ছিল, যখন নৌসেনার গার্ড অফ অনারের সময় একজন শ্রীলঙ্কান নাবিক তার দিকে রাইফেলের বাট দিয়ে তার উপর হামলা করার চেষ্টা করেন। নিশ্চিতভাবে IPKF মিশন ব্যর্থ হয়, কারণ LTTE ভারতের বিরুদ্ধে চলে যায় যখন তাদের হাজার হাজার কর্মী শান্তি সেনাদের হাতে খুন হয়, আর শেষ পর্যন্ত রাজীব গান্ধী হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের কমরেডদের মৃত্যুর প্রতিশোধ নেয়। চ্যাপ্টার 2 উন্মোচন। এডমন্ড লকার্ডের এক্সচেঞ্জ প্রিন্সিপল অফ ইনভেস্টিগেটিভ থিওরি অনুযায়ী, সকল অপরাধী অসাবধানতাবশত বা অন্যথায় অপরাধ স্থলে তাদের পাগমার্ক রেখে যায়। হিন্দি সিনেমা ইত্তেফাকের অভিনেতা ইফতেখার এই লাইনটা ফেমাস করে তোলেন। আর LTTE-র ক্ষেত্রেও ঘটনাটা এক, যা ছিল এমন এক পলিসি যার সমস্ত মিশন ডকুমেন্টেড আর রেকর্ডেড ছিল, আর হরিবাবুকে হত্যার ঘটনা রেকর্ড করার জন্য নিয়োগ করা হয়েছিল। সিকিউরিটি যখন ফুল অ্যালার্টে, 2 দিন পর তামিলনাড়ু পুলিশ ভেদারায়াম টাউনের কাছে ওভারস্পিডিং এর জন্য একজনকে গ্রেফতার করে। তার ভাষায় শ্রীলঙ্কান তামিল টান থাকায় বুঝতে পেরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, আর টানা জিজ্ঞাসাবাদের পর সে LTTE-র সাথে তার যোগসূত্রের কথা স্বীকার করে। আমি শঙ্কর ওরফে কনেশ্বরন। আর ছবি দেখানো হলে সবকিছু উগলে দেয়। এই কানা লোকটা কে? আমাদের মিশন হেড শিবারাসন। এই লোকটাই রাজীব গান্ধীকে হত্যা করার জন্য জাফনা থেকে আসা টপ সিক্রেট 9 সদস্যের হত্যাকারী দলের নেতা, যার মধ্যে 2 জন সুইসাইড বম্বার, 1 জন ওয়্যারলেস অপারেটর, হাওয়ালা অপারেটর, ড্রাইভার আর ইন্টেলিজেন্স এজেন্ট। সে তদন্তকারী দলকে জানায় যে যাওয়ার আগে তাকে কিভাবে একটা কাগজের টুকরো দেওয়া হয়েছিল। এই যে এই দিন আর পৌঁছে গিয়ে এই নাম্বারে কল করবেন। সে আরো জানায় যে তারা কিভাবে 1991 সালের 1 মে তামিলনাড়ু উপকূল কোটিকারাইতে পৌঁছান, আর তাকে দেওয়ার নাম্বারে ডায়াল করার পর কি হলো। যার কাছে ফোনটা যায় সে হলো একজন ভারতীয় নাগরিক নলিনী শ্রীহরণ, যে তখন একটা প্রাইভেট ফার্মে কাজ করছিল। হ্যালো। এ ছিল একজন LTTE সদস্য মুরুগাউনের প্রেমিকা, যাকে সে পরে বিয়ে করে। মুরুগানকে ভারতে পাঠিয়েছিল LTTE নেতা পট্টু আম্মান, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্কেচ করার আর কি লোকেশনের ফটো আর ভিডিও নেওয়া।
নলিনী দুজন এলটিটিই মহিলা সুইসাইড বম্বার জোগাড় করে, শুভা আর ধানু, এবং এমনকি ঢিলা জামা কাপড় কিনতেও তাদের সঙ্গে যায়, যা তাদের হত্যার জন্য প্রয়োজন, যার নিচে তারা বিস্ফোরক বাঁধা বেল্ট টুকিয়ে রাখবে। তিন সপ্তাহ বাদে 21 মে একজন মানব বোমা ধানু তার সালোয়ার কামিজের নিচে বম্ব বেল্ট পরে রাজীব গান্ধীকে হত্যা করে। হত্যার পর হরিবাবুর ওয়ান টাইম মেন্টর শুভা সুন্দরম তার বাবার সাথে যোগাযোগ করে, ওর সব চিঠি নষ্ট করে দাও, কিন্তু তারা তার কথা শোনে না। আর বদলে একদিন এসআইটি হেডকোয়ার্টার একটা পরিপাতি করে প্যাক করা খাম পায়। ভিতরে ছিল হরিবাবুর সমস্ত ডকুমেন্ট, যা সে তার ঘরে রেখে দিয়েছিল, যা মুরুগান আর নলিনীর ভাই ভাগ্যনাথনের নাম প্রকাশে আনে। সমস্ত সাসপেক্টরা ততক্ষণে পালিয়ে গেছে আর শ্রীলঙ্কা যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এসআইটিও তাদের পিছনে ছিল। 10 জুন রবার্ট পায়াস 9 সদস্যের দলের দ্বিতীয় সদস্য গ্রেফতার হয়। একদিন পর পেনারিভালন উরফে আরিভু, যে বেল্টে ব্যবহারের জন্য 2 9 ভোল্ট ব্যাটারি সরবরাহ করেছিল, তাকে চেন্নাইয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। হরিবাবুর ডকুমেন্টের ভিত্তিতে ওই একই দিনে ভাগ্যনাথন আর তার মা পদ্মাকে গ্রেফতার করা হয়, যারা আরও কিছু তথ্য দেয়, যার ভিত্তিতে স্মাগলার এন ষণ্মুগম গ্রেফতার হয়, যার লোকেরা 1 মে হিট স্কোয়াড রিসিভ করেছিল। তার ঘরের আশেপাশে তল্লাশি চালিয়ে হাই এক্সপ্লোসিভস ও ওয়্যারলেস ইকুইপমেন্টের 121টি সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল, এবং তামিলনাড়ুতে এলটিটিইর অস্ত্র পাচারের পথও খুঁজে বের করা হয়েছিল। তামিলনাড়ুতে আসার 1 সপ্তাহ বাদে ধানু আর শুভার লেখা 2টি চিঠি এটা নিশ্চিত করে যে এই অপারেশনের মাস্টার মাইন্ড হল এলটিটিই, আর তাকে হত্যা করার পিছনে আর কেউ নয়, রয়েছে এলটিটিই সুপ্রিমো ভি প্রভাকরণের হাত, যাকে রাজীব গান্ধী নিজের বুলেট প্রুফ জ্যাকেটটা খুলে দিয়েছিলেন। সংগঠনের মধ্যে মাত্র 2 জন সিনিয়র সদস্য এই অপারেশনের বিষয় জানত, ইন্টেলিজেন্স চিফ পট্টু আম্মান আর এর মহিলা ইন্টেলিজেন্স শাখার ডেপুটি চিফ আখিলা। ধানু আর শুভার চিঠি, যাকে উদ্দেশ্য করে লেখা, প্রিয় আখিলা, আমাদের মিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা অবিচল থাকব, আমরা সঠিক সুযোগের জন্য অপেক্ষা করব। চিঠিতে স্পষ্টত 2 দিন আগে চেন্নাইয়ে প্রধানমন্ত্রী ভিপি সিং এর র্যালিতে তাকে হত্যা করার পরিকল্পনার পরীক্ষা করার কথা লেখা ছিল। নলিনী আর মুরুগানের ভাগ্য 15 জুন তাদের সঙ্গ ছেড়ে দেয়, যখন দুজনকেই চেন্নাইয়ের সাইদাপেট বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। 1 মাস পর রাধা বিনোদ রাজুর নেতৃত্বাধীন এসআইটি চেন্নাইয়ের বাইরে পাম্বালে এলটিটিই সিম্পেথাইজারের বাড়িতে দরজা ভেঙে ঢোকে, আর ঠিক সাইনাইড খেতে যাওয়ার মুহূর্তে চিন্না সান্থাইকে গ্রেফতার করে পরাস্ত করা হয়। 9 সদস্য দলের তৃতীয় সদস্য ছিল। এদিকে ওয়্যারলেস অপারেটর নেহরু ওরফে নেরো ওরফে গোকুল সমানে তার এলটিটিইর বসের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ রাখছিল। এসআইটি অনেকবার তার কমিউনিকেশন ইন্টারসেপ্ট করেছিল, কিন্তু ট্রায়াঙ্গুলেশন ইকুইপমেন্ট সঠিক লোকেশন দিতে পারছিল না। তাদের পোলাচিতে লুকিয়ে রেখেছিল এস ষণ্মুগা বদিভেল্লু ওরফে থাম্বি আন্না, যে একজন কট্টর এলটিটিই সমর্থক এবং হিট স্কোয়াডে সে ফাইন্যান্স করেছিল। অগস্ট মাসে এসআইটি তাদের খোঁজ পায়। শ্রীনিবাসন, শুভা এবং নেহরু একটা খালি পেট্রোল ট্যাঙ্কারে লুকিয়ে চেন্নাই ছেড়ে ব্যাঙ্গালোরের জন্য বেরিয়ে গেছে, কিন্তু 18 অগস্ট একটা টিপের ভিত্তিতে এসআইটি তাদের ট্র্যাক করে আর ব্যাঙ্গালোরে তাদের আস্থানা ঘিরে ফেলে। এই ধরনের ঘটনার জন্য তারা প্রস্তুত ছিল, আর তাই বেঁচে থাকার বদলে তাদের লকেটে থাকা বিষের বড়ি খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়, ওই এক চোখ কানা শিবরাসন ছাড়া, যে একটা 9mm পিস্তল দিয়ে নিজেকে গুলি করে। তার মৃত্যুর সাথে সাথে 9 জন মুখ্য ষড়যন্ত্রকারীর মধ্যে 6 জন হয় গ্রেফতার, 9 খুন বা আত্মহত্যা করেছে, আর বাকি 3 জন 1 বছর আগেই গ্রেফতার হয়ে গেছিল। 8 বছর পর 1999 সালে সুপ্রিম কোর্টের 3 সদস্যের একটা বেঞ্চ একটা 2:1 স্প্লিট সিদ্ধান্তে বিভক্ত হয়। 1997 সালে টাডা আদালতের রায় নিশ্চিত করে যে নলিনী, মুরুগান, সান্থান এবং পেরারিওয়ালান সহ সকল 7 জন মুখ্য ষড়যন্ত্রকারীদের সাজা হোক মৃত্যু। Chapter 3 নিরাময়। টাটা আর আইপিসির অধীনে 16টি মামলায় নলিনীকে দোষী সাব্যস্ত করা হয়। ক্রাইম সিনে খুব সহজে শ্রীলঙ্কান তামিল হিসেবে ধানু আর শুভার যাতে শনাক্ত না হতে পারে আর তাদের কভার দেওয়ার অভিযোগে, মিশনে ধানু বিস্ফোরণ ঘটানোর পর শুভাকে পালাতে সাহায্য করার জন্য, এবং এই কারণে যে তারও একই উদ্দেশ্য ছিল রাজীব গান্ধীকে হত্যা করার। মোট 41 জন অভিযুক্তের মধ্যে 12 জন ইতিমধ্যেই মৃত, 3 জন প্রভাকরণ, পট্টু আম্মান এবং আখিলা পলাতক, আর বাকি 26 জনকে ট্রায়ালের জন্য আনা হয়। এদের মধ্যে 19 জন যারা তুলনামূলক লঘু অপরাধে দোষী তাদের ছেড়ে দেওয়া হয়, কারণ তারা ইতিমধ্যেই 8 বছর জেলে কাটিয়েছে।
বাকি সাতজন, তাদের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু নলিনী বা মুরুগানকে নয়, যারা ষড়যন্ত্রকারীদের লোকাতে এবং পালাতে সাহায্য করেছিল, তাদের শুধু যাবজ্জীবন সাজা দেওয়া হয়। তামিলনাড়ুতে করুণানিধির ডিএমকে সরকার, যার শ্রীলঙ্কার তামিলদের জন্য একটা সফট কর্নার ছিল, রায়ের পরপরই গভর্নর ফাতিমা বিবিকে অফিসিয়ালি অনুরোধ করে নলিনীর মৃত্যুদণ্ডকে যাবজ্জীবনে পরিণত করার জন্য তাদের অবস্থানকে সমর্থন জানাতে। ভারতের সংবিধানের 161 অনুচ্ছেদের অধীনে আমরা আপনাকে আমাদের সুপারিশ ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠাতে অনুরোধ জানাচ্ছি। আইন অনুসারে একজন গভর্নর রাজ্য সরকারের শাস্তি লঘুকরণের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিতে বাধ্য, কিন্তু তিনি তা করেননি। সৌভাগ্যবশত নলিনী ছাড় পান যখন সোনিয়া গান্ধী এই পদক্ষেপের সমর্থন করেন। নিহত নেতার স্ত্রী 1999 সালের নভেম্বর মাসে রাষ্ট্রপতি কে আর নারায়ণনের সাথে দেখা করেন। আরেকটা বাচ্চা অনাথ হোক, সেটা আমাদের পরিবার চায় না। নলিনীর মেয়ে হরিতার কথা উল্লেখ করে যার পর 2004 সালে সুপ্রিম কোর্ট নলিনীর মৃত্যুদণ্ডকে যাবজ্জীবনে বদলে দেয়। বিচারপতি থমাস 1999 সালের 2:1 বিভক্ত সিদ্ধান্তে এই একই যুক্তি ব্যবহার করেছিলেন। বাবা মুরুগানকে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়েছিল, মা নলিনীকে বাঁচাতে হবে যাতে একটা বাচ্চা অনাথ না হয়। যদিও মুরুগান, সান্থান আর পেরারিওয়ালানের মৃত্যুদণ্ড বহাল ছিল, 2014 সালের ফেব্রুয়ারি মাসে অখুশি সুপ্রিম কোর্ট সরকারের নিন্দা করে তাদের সাজা কমিয়ে দেয়। তাদের ক্ষমা প্রার্থনার সিদ্ধান্ত নিতে 11 বছরের দেরিকে সমর্থন করা যায় না। এই গল্প মাঝের বেশ কয়েক বছর রেডারের বাইরে ছিল, যতক্ষণ না প্রিয়াঙ্কা গান্ধী 2008 সালের মার্চ মাসে ভেল্লোর জেলে যান নলিনীর সাথে দেখা করতে, তার বাবার অকাল মৃত্যুর চ্যাপ্টার বন্ধ করার জন্য। আমার বাবার হত্যার ব্যাপারে আমার বলো। নলিনী যখন নিজের কথাগুলো বলে মনের বোঝা হালকা করে, প্রিয়াঙ্কা চোখের জল আটকাতে পারে না। এখন তামিলনাড়ুর অন্য মুখ্য দল AIADMK 2018 সালের সেপ্টেম্বর মাসে গভর্নরের কাছে যায়। রাজ্যপাল পুরোহিত, দয়া করে নলিনী এবং অন্য অভিযুক্তদের মুক্তি দিন। কিন্তু রাজ্যপাল পুরোহিত এবং পরবর্তী রাজ্যপাল RN রবি আবারও প্রোটোকলের বিরুদ্ধে গিয়ে নলিনীর রিলিজ অর্ডারে স্বাক্ষর করতে ডিলে করেন। ব্যাপারটা আটকা থাকতে দেখে সুপ্রিম কোর্ট সুওমোটো হস্তক্ষেপ করে, অনুচ্ছেদ 142 ইনভোক করে, যা তাদের ব্যতিক্রমী পরিস্থিতিতে ক্ষমতা দেয়। প্রথমে 2022 সালের মে মাসে পেরারিওয়ালানকে ছাড়া হয়। সে সবার প্রথমে আপিল করেছিল আর ইতিমধ্যেই 31 বছর জেলে কাটিয়েছে CRPC-র 433A ধারার অধীনে। যে কোনো অভিযুক্তই 14 বছর যাবজ্জীবনের মেয়াদ শেষ করলে মুক্তির জন্য আবেদন করতে পারে। 6 মাস পর 2022 সালের নভেম্বর মাসে নলিনী সহ অন্য 6 জনকে একই অনুচ্ছেদের ভিত্তিতে মুক্তি দেওয়া হয়। 29 বছর জেলে সাজা কাটার সময় নলিনী মাত্র 2 বার জেলের বাইরে পা রেখেছে। 2016 সালে প্রথম তার বাবার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য 12 ঘন্টার জন্য, আর দ্বিতীয়বার 2019 সালে তার মেয়ে হরিতার বিয়ের জন্য 51 দিনের পরোলে। যদিও তার আত্মজীবনীমূলক বই রাজীব অ্যাসাসিনেশন হিডেন ট্রুথস অ্যান্ড দ্য মিটিং বিটুইন নলিনী অ্যান্ড প্রিয়াঙ্কাতে নলিনী দাবি করে, আমি হত্যার প্লটের ব্যাপারে জানতাম না, আমি গর্ভবতী ছিলাম আর আমার বাচ্চার নাম ঠিক ছিলাম। এটা অনেকেই বিশ্বাসযোগ্য মনে করে না, বরং এটা ভেবে হতবাক হয় যে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্তরা কিভাবে ছাড়া পায়। চ্যাপ্টার 4 প্রতিক্রিয়া। এটি একটি ভয়ঙ্কর নজির, ভারতের ইউনিয়নের মতামত নেওয়া হয়নি, এমনকি মোদীর বিজেপি সরকারও এই রায় পছন্দ করেননি। আমরা একটা রিভিউ পিটিশন ফাইল করেছি। কংগ্রেস ও গান্ধী পরিবারের অবস্থান থেকে নিজেদের সরিয়ে নিয়েছে আর তারাও একটা রিভিউ পিটিশন দায়ের করবে। রাজীব গান্ধী শুধু রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর বাবা বা সোনিয়া গান্ধীর স্বামী ছিলেন না, তিনি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীও ছিলেন। যদিও রাষ্ট্রপতি এর আগে অনেকবার প্রাণ ভিক্ষা দেওয়ার ক্ষমতার ব্যবহার করেছিলেন, গোবিন্দস্বামীর সাজা মুকুব করেন যে 1984 সালে তার আত্মীয়দের ঘুমের মধ্যে খুন করেছিল। সবিত চামার তার উচ্চ বর্ণের বাড়িওয়ালার পরিবারের বাচ্চা সহ 6 জন সদস্যদের খুন করার অপরাধে। ধর্মেন্দ্র সিং এবং নরেন্দ্র সিং যাদব যে 1994 সালে 15 বছর বয়সী একজন কিশোরী সহ পরিবারের 5 জনকে হত্যা করে। নরেন্দ্র সিং কয়েকদিন আগে কিশোরীকে ধর্ষণ করারও চেষ্টা করেছিল। UPA-2 এর সময় রাষ্ট্রপতি প্রতিভা পাটিল রেকর্ড সংখ্যক 30 জনের সাজা মুকুব করেছিলেন, যার মধ্যে 22 জন নৃশংস অপরাধ করার সাথে যুক্ত, যেখানে প্রণব মুখার্জি সবচেয়ে বেশি 30 জনের প্রাণ ভিক্ষার আর্জি না মঞ্জুর করেছিলেন, কিন্তু সন্ত্রাসবাদীদের কেউ ক্ষমা করেনি, প্রত্যাখ্যান হয়। 2003 সালে সংসদে হামলাকারী আফজাল গুরুর প্রাণ ভিক্ষার আবেদন, আজমল কাসাব নভেম্বর 2006 মুম্বাই হামলাকারীর আবেদন এবং মুম্বাই বিস্ফোরণের জন্য দায়ী পরিবারের সদস্য ইয়াকুব মেমনের
অধিকাংশ রাষ্ট্রপ্রধানের হাতেই প্রাণ ভিক্ষার ক্ষমতা থাকে। ডোনাল্ড ট্রাম্প 4 বছরে 143 জনের সাজা মুকুব করেছিলেন। অন্যদিকে 2 টার্মে 36,000টি আবেদনের মধ্যে ওবামা 153টি কমিউটেশন এবং 78 জনের সাজা মুকুব করেছিলেন। 2 খুন করার অপরাধে 19 বছর জেলে সাজা কাটার পর চার্লস সোবরাজ নেপালে ছাড়া পায়। তার জীবনের উপর ভিত্তি করে আমাদের স্টোরির জন্য ওয়েট করুন এবং ফরাসি নাগরিক হওয়ার জন্য তাকে নেপাল ছাড়তে হয়। মুরুগান এবং অন্যান্যরা শ্রীলঙ্কার নাগরিক হওয়ার জন্য তাদের তিরুচিরাপল্লিতে বিশেষ রেফিউজি ক্যাম্পে পাঠানো হয় ডিপোর্টেশনের ওয়েট করার জন্য। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং খুনের অপরাধীরা এই রায়ের মাধ্যমে আশার আলো দেখতে পায় আর এখন মুক্তি পাওয়ার জন্য অনুরূপ পিটিশন ফাইল করছে। ওরা 11 জনকে মেরেছে, আমি মাত্র 1 জনকে মেরেছি, আমাকে ছেড়ে দিন। 80 বছর বয়সী স্ত্রী হত্যাকারী স্বামী শ্রদ্ধানাথ বলছে যে 1984 সালের এপ্রিল থেকেই জেলে আছে, একদিনের পরোলও পায়নি। একইভাবে পাঞ্জাবের শিরোমণি আকালি দল তাদের মুখ্যমন্ত্রী বেন্ট সিং এর হত্যাকারীদের মুক্তির দাবি করছে। ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবনের সাজা গ্রহণযোগ্য, কিন্তু সন্ত্রাসবাদীদের মুক্ত করে সুপ্রিম কোর্ট কি নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে? নলিনী এখন তার স্বামী মুরুগানের সাথে UK যাওয়ার প্ল্যান করছে, তার মেয়ের সাথে থাকার জন্য, চিরকালের জন্য। কিন্তু কোন দেশের প্রধানমন্ত্রীর খুনিরা জনসম্মুখে ক্ষমা না চেয়ে কিভাবে ছাড়া পেয়ে যেতে পারে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। বিসবোর কবিতা। তারা চুপি চুপি একজন মানুষকে হত্যা করতে আসে, কাপড়ের নিচে লুকানো বোমা নিয়ে, ইলামের স্বপ্ন নিয়ে আসে। তবে জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও আদালতের নির্দেশে মুক্ত হয়ে হাঁটে।